আসসালামু আলাইকুম ওয়েজ কিচেনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে তৈরি করে দেখাবো খাসির মাতার মগজ রান্না এটা খুবই অল্প মশলা দিয়ে কিভাবে বাচ্চাদের জন্য রান্না করবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক এখানে আমি খাসির দুটি মগজ নিয়েছি অর্থাৎ দুটি মাথা দুটি মগজ এইগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে আমি টুকরো করে নেব এরকম বড় সাইজ করে আমি এগুলোকে টুকরো করে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি একটি মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি চুলাই কড়াই বসে এতে দিয়ে নেব পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এখন এই মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নেব বাচ্চাদের বাড়ন্ত বয়সে খাবারের তালিকায় অনেক পুষ্টিকর খাবার রাখতে হয় তেমন যদি আপনারা কেউ বাচ্চাকে এই মগজ বা গিলু রান্না করে দিতে চান তবে খুবই অল্প মশলা দিয়ে এভাবে সুস্বাদু উপায়ে বাচ্চাদেরকে দিতে পারেন মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে যে টুকরো করে আলু রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব আমার ঘরে যেহেতু ছোট বেবি আছে তার জন্য আজকের এই রেসিপি আমি তৈরি করছি আপনাদের যাদের বাড়িতে ছয় বছরের ঊর্ধ্বে অর্থাৎ এক বছর থেকে শুরু এই বাচ্চাদেরকে আপনারা এই খাবার খুব সহজে রান্না করে দিতে পারেন এখন এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং হাফচা চামচ গরম মশলার গুঁড়ো এখানে আর কোনো মশলা আমি অ্যাড করব না শুধু আস্ত মশলার ভিতরে দুইটা লং দিয়ে দিচ্ছি এরকম অল্প মশলায় বড়দের জন্য কিন্তু রান্না করতে পারেন মশলা যাতে পুড়ে না যায় এজন্য এখানে একটু পানি অ্যাড করে নিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এখানে আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব না আমি প্রথমেই বলেছি এটা আজকে বাচ্চার জন্য রান্না করছি এজন্য এখানে ঝাল বেশি ব্যবহার করব না একটি কাঁচামরিচ আমি ফাল্লি করে দিয়ে দিচ্ছি মশলাগুলো এরকম ভাজা ভাজা হয়ে গেলে এখন এর ভিতরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দেবো পানি অ্যাড করা হয়ে গেলে একে একে মগজগুলো এর ভিতরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো না দেওয়াতেই তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে সব মগজগুলো দেওয়া হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে আমি এটা রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি পানি অনেক শুকিয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু কোনোভাবে ঢাকনা খুলিনি নি একবারই ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি এবং যে পরিমাণ ঝোল আছে আমি এর চেয়ে আর বেশি ঝোল কমাবো না এ পর্যায়ে আমি এটা পরিবেশনের জন্য নামিয়ে নিচ্ছি খুবই অল্প মশলায় তৈরি হয়ে গেল ঘিলু বা মগজ রান্না আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনাদের বাসায় যদি ছোট বেবি থাকে অবশ্যই তাদের জন্য এই রান্নাটি আপনি করবেন তো আজকের এই রেসিপি এখানেই শেষ করছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফিজ